पंछी बनूं और फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूं दुनिया के चमन में। আসসালামু আলাইকুম, আমি অর্ক। এখন আমরা আছি কক্সবাজারে। তো আজকে আমরা যাচ্ছি প্যারাসেলিং করতে। আর প্যারাসেলিং করতে যাওয়ার মূল কারণ হলো, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, বেশ কয়েকদিন আগে, তো ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন আমি জানি। তো আজকে আমি এটাই দেখতে যাচ্ছি যে এটা আসলে কাদার কিছু আছে কিনা। তো আমরা অনেকেই যাচ্ছি আজকে পাঁচজন মিলে, তো দেখা যাক এটা আসলে কাদার মতো জিনিস না মজা পাওয়ার জিনিস। তো এখন আমরা যাই ওই জায়গাটাতে, যেটা আপনাদের মজা লাগবে, ভালো লাগবে। আয়শা আমাদেরকে বলবেন ভাই, আমি জানটাও বাইরে যাই। ভাই আপনার কি ভয় লাগছে? আমরা চলে এসেছি যেখানে প্যারাসেলিং করায়, কক্সবাজারের বেশ কয়েক জায়গায় করায়, আমরা এখানে করব ঠিক করেছি। আর এখানে আমাদের পাঁচজনের প্রায় 10,000 টাকার মতো লাগছে। তো এখন প্যারাসেলিং করা যাক, দেখা যাক কি হয়। আপনার মজা লাগবে, ভালো লাগবে। নাভিদ প্রথমে যাচ্ছে, দেখা যাক কি হয়। আমাদের পরিস্থিতি হবে, যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ, জানে না কেউ। ফিলিংস কেমন? জোস একটা ভিউ পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি বুঝলাম না একটা ভাইরাল ভিডিও হয়েছিল, ওই মেয়েটা কেন চিল্লিয়েছিল আসলে। সিরিয়াসলি অনেক এনজয় করেছি, মানে উপর থেকে জোস একটা ভিউ পাওয়া যাচ্ছিল, তারপরে সমুদ্রের মাছ দেখা যাচ্ছিল, মানে আসলে এটা মানে কক্সবাজার আসলে করা উচিত, এনজয় করেছি মেইন কথা, ভালো লেগেছে। নাবিল আপনার কি ভয় লাগছে? যদি আপনি পড়ে যান উপর থেকে পানিতে, টুহুস করে টুহুস করে যদি পড়ে যান, ডুব মেরে হচ্ছে। নাবিল চলে গেল, দেখা যাক কি হয়, কান্দে না হাসে লাস্টে। ফিলিংস কেমন? এত ভয় কেন পেয়েছিলাম? ভয় পেয়েছিলি? আবে না, উঠার আগ পর্যন্ত, ও ম্যান, উঠার আগ পর্যন্ত ভয় পেয়েছিলাম। আমি জাস্ট ভাবছি ওই মেয়েটা কিভাবে ভয় পেয়েছিল এই জিনিসে। কি বলেছেন ভাই? ওয়ামেন ফাহিম ভয় লাগছে? ইনশাল্লাহ দেখা যাক কি হয়। দেখো যেন প্যান্ট না খুলে যায়। ফিলিংস কেমন? গুড, অনেক ভালো লেগেছে। ভয় লাগেনি? না ভয় লাগেনি, অনেক এনজয় করেছি। এটা কি, এটা কি, এটা কি? ভাই ভালো থাকেন ওপারে, ওপরের ভিউটা চরম লেভেল। গজব বেজ্জতি হে। এর মুখে হাসি, আমরা শুধু ভাবছি, আমরা শুধু ভাবছি যে মানুষজন কেমনে এটাতে কান্দে। ফিলিংস ভাইরাল হওয়ার জন্য না? যাক ভালো লাগলো, আপনারা আসলে ওটা ট্রাই করবেন অবশ্যই, কারণ এটা জোস একটা জিনিস কক্সবাজারের।